বহুতল থেকে লোহার কাঠামো ভেঙে বিপত্তি মধ্যম গ্রামে ঘটনায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলে দমকল ও পুলিশ রাস্তার পাশে নবনির্মিত বহুতল থেকে লোহার কাঠামো খসে বিপত্তি ঘটনায় রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি অস্থায়ী দোকান ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রামে যশোর রোডের ধারে গঙ্গানগর এলাকায় ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ আগেও এই বহুতল থেকে চাই খসে পড়ে বিপত্তি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় যশোর রোডে লেবাররা কাজ করে সেই সিঁড়িটা হঠাৎ পড়ে যায় কোনোভাবে অ্যাক্সিডেন্টলি এটা হয় তাতে লোক দু একজন লোক ইনজোর্ড হয়েছে খুব একটা মারাত্মক ইনজোর্ড নয় আর দোকান টোকান এখানে ভেঙে যায় কয়েকটা রিক্সা ভ্যান ভেঙে যায় বাইক দু তিনটে ভাঙচুর হয়েছে এবং একটা ট্যাক্সি একটা গেছে সেটা আমরা দেখে নেবো সেটা মালিক পক্ষ আমাদের বাসার বাজার কমিটির পক্ষ থেকে আমরা সেগুলো ডিমান্ড একটা রাখবো যে সমস্ত যারা যে মানুষগুলো ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো তারা দেবে প্লাস আমাদের কোনো সমস্যা থাকবে না রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গ্রাম।